তাজিকিস্তান তাজিকিস্তান এই তিনটি দেশ 18 জুলাই 2021 লাভ করে। সাংহাই সহযোগিতা সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? কয়টি? নয়টি। সাংহাই সহযোগিতা সংস্থার এসসিও বর্তমান সদস্য দেশ কতটি? নয়টি। এই যে একটা সংস্থা, এটা হয়েছে আস্তে আস্তে নয়টি, আরো বাড়বে আস্তে আস্তে, এরকম প্রথম একটা সংস্থা হয়, তারপরে এটা সদস্য আসবে। 27 আগস্ট 2021 কোন দেশ এই যে এসসিও এর নবম সদস্যপদ লাভ করে? ইরান। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর বর্তমান সদস্য দেশ কয়টি? সাতটি। এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য সংখ্যা 16 সেপ্টেম্বর 2021 কোন দেশ এনডিবি ষষ্ঠ সদস্যপদ লাভ করে? এনডিবি মানে এটা ষষ্ঠ সদস্যপদ লাভ করে বাংলাদেশ। এরা করছে, আমরা করছি সেপ্টেম্বর, এরা করছে আগস্টে, ঠিক আছে। 4 অক্টোবর 2021 কোন দেশ এনডিবির সপ্তম সদস্য? সংযুক্ত আরব আমিরাত। পুঁজি বিনিয়োগের জনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্রের আইসিএসআইডি বর্তমান সদস্য দেশ কতটি? 156টি। সেপ্টেম্বরের 2021 কোন দেশ আইসিএসআইডি এর সদস্যপদ 156তম সদস্যপদ লাভ করে? ইকুয়েডর। আইসিএসআইডি এর 156তম সদস্যপদ লাভ করে ইকুয়েডর। মানে এরপরে এসে আমরা বিজ্ঞান ও প্রযুক্তি আন্তর্জাতিক হিসাবে এভাবে সিরিয়াল বাই সিরিয়াল আসতেছে। 103 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-500 কোন দেশের তৈরি? রাশিয়া। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-500 কোন দেশে তৈরি? রাশিয়া। আসিয়ার রাশিয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 500 তৈরি করেন। 19 এপ্রিল 2021 মহাকাশ গবেষণা সংস্থা নাসা মঙ্গল গ্রহে প্রথমবারের মতো কোন হেলিকপ্টারের সফল উড্ডয়ন ঘটায়? মানে এই যে নাসা 19 এপ্রিল 2021 মার্কিন মহাসংস্থা গবেষণা সংস্থা নাসা মঙ্গল গ্রহে প্রথমবারের মতো কোন হেলিকপ্টার সফল উড্ডয়ন করে? ইনজেনিউইটি ইনজেনিটি মহাকাশে হেলিকপ্টারে সফল উড্ডয়ন ঘটায় 2021 19 এপ্রিল। ইনজেনিটি 14 মে 2021 বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে মঙ্গল গ্রহে সফলভাবে মহাকাশ যান অবতরণ করেন কোন দেশ? চীন। মহাকাশ যানের সফল অবতরণ ঘটায় চীন 14 মে 2021 দ্বিতীয় দেশ হিসেবে মঙ্গল গ্রহে। প্রথম দেশ কারা? যুক্তরাষ্ট্র আমেরিকা। 11 জুলাই 2021 কোন ধনাঢ্য ব্যক্তি প্রথমবারের মতো মহাকাশ ঘুরে আসেন? 21 রিচার্ড ব্রানসন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু চীনকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় 30 জুন 2021। রিজেনাল এখন এসে চুক্তি ও সনদ সম্মেলন, মানে এটা এই আন্তর্জাতিক স্তরে কয়েকটা ভাগে ভাগ করছে, আমরা বিভিন্ন ভাবে দেখতে পেলাম যে চুক্তি এটা হলো সনদ সম্মেলন। রিজেনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ RCEP মানে রিজেনাল কর্পোরেশন ইকোনমিক পার্টনারশিপ বাণিজ্য চুক্তি কার্যকর হয় 1 জানুয়ারি 2000
22 কবে কার্যকর হয়? RCEP রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ 2022 পয়লা জানুয়ারি। RCEP EP RCEP এর উপর একটা অন্তর্ভুক্ত দেশ কতটি? দেশ কতটি? 15টি। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হয় 22 জানুয়ারি 2021। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হয় 22 জানুয়ারি 2021। 48তম G7 সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 26 থেকে 28 জুন 2022। 26 থেকে 28 জুন 2022 48তম জি শীর্ষ সম্মেলন। এটা কোন কোন G7 কারা কারা আছে এটা জানতে হবে, কিন্তু G7 এ কারা কারা আছে? 48তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? জার্মান। জার্মান 48তম জি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। 24তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 29শে জুলাই 2021। 2000 আগস্ট 29শে জুলাই থেকে 2000 আগস্ট 2 আগস্ট 29শে জুলাই 2 আগস্ট 2022 সালে এইডস সম্মেলন অনুষ্ঠিত হয়। 24তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? মন্ট্রিল কানাডা। মন্ট্রিল কানাডা 24তম আন্তর্জাতিক এইডস সম্মেলন অনুষ্ঠিত হয়। 13তম এশিয়ান শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 25শে থেকে 26শে নভেম্বর 2021। 13তম এশিয়ান শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 25শে থেকে 26শে নভেম্বর 2021। 13তম এশিয়ান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? নমপেপ কম্বোডিয়া। কোথায় অনুষ্ঠিত হয়? কম্বোডিয়া। ভার্চুয়াল 10ম এইট শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? ভার্চুয়াল 10ম এইট শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 8ই এপ্রিল 2021। 8ই এপ্রিল 2021 ভার্চুয়াল 10ম এইট ডিএইচ সম্মেলন। ভার্চুয়াল 10ম ডিএইচ শীর্ষ সম্মেলন আয়োজক দেশ কোন দেশ? বাংলাদেশ। ভার্চুয়াল 10ম ডিএইচ শীর্ষ সম্মেলন আয়োজন করে। 11ম ডিএইচ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? মিশর। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন 89তম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের 89তম সম্মেলন 26 থেকে 30 নভেম্বর 2021। 26 থেকে 30 নভেম্বর 2021 ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন 28তম সম্মেলন অনুষ্ঠিত হয়। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের 89তম সম্মেলন কোথায় হয়? মাদ্রিদ। কোথায় হয়? মাদ্রিদ স্পেনের। কোথায় হয়? মাদ্রিদ স্পেনের। 26তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন সময়কাল। 26তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন সময়কাল 31শে অক্টোবর 12ই নভেম্বর 2021। 31শে অক্টোবর থেকে 12ই নভেম্বর 2021 26তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন পরিবর্তন সম্মেলন সময়কাল ছিল 31শে অক্টোবর 22ই নভেম্বর 2021। 26তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? গ্লাসগো স্কটল্যান্ড। কোথায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন 26তম অনুষ্ঠিত হয়? গ্লাসগো স্কটল্যান্ড। 27তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP27 কবে অনুষ্ঠিত হয়? জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা সংক্ষেপে বলে COP27 7 থেকে 8ই নভেম্বর 2022 27তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হয়। 27শে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ কোথায় অনুষ্ঠিত হয়? শারম আল শেখ মিশর।
27তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কপ শারম আল শেখ মিশরে অনুষ্ঠিত হয়। 17তম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 17তম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন হবে 30 থেকে 31 অক্টোবর 2022 17তম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। 17তম জি টোয়েন্টি, এটা হলে জি টোয়েন্টি মানে একটা সংগঠন, ইউরোপিয়ান সংগঠন, মানে যেমন ডেভেলপমেন্ট সংগঠন আছে, এশিয়ান সংগঠন আছে, এরকম। 17তম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? বালি ইন্দোনেশিয়ায়। কোথায় হবে? বালি ইন্দোনেশিয়ায় 17তম জি টোয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হবে। এখন আমরা আছি সাহিত্য ও সংস্কৃতিতে। আন্তর্জাতিক হিসেবে অনেকগুলো প্রশ্ন, তো তার মধ্যে এখন সাহিত্য সংস্কৃতি। 2021 সালের অস্কার জয়ী চলচ্চিত্র কোনটি? 2021 সালে অস্কার জয়ী চলচ্চিত্র নোম্যাডল্যান্ড। 2021 সালে জাতীয় চলচ্চিত্র নোম্যাডল্যান্ড। 2021 সালে 74তম কান চলচ্চিত্র উৎসবের পাম দর বিজয়ী চলচ্চিত্র কোনটি? টাইটেন। 2021 সালে 74তম কান চলচ্চিত্র উৎসব পাম দর বিজয়ী চলচ্চিত্র টাইটেন। 2021 সালে 70তম মিস ইউনিভার্স কে? হরনাস সান্ধু, বারিকতা ইন্ডিয়া। হরনাস সান্ধু 2021 সালে 70তম মিস ইউনিভার্স হরনাস সান্ধু। 2022 সালে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল স্থান কোনটি? গুয়াদালাজারা, মেক্সিকো। গুয়াদালাজারা 2022 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল স্থান গুয়াদালাজারা। গুয়াদালাজারা মেক্সিকো। সঙ্গীত মহলে গীতশ্রী নামে পরিচিত সন্ধ্যা মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় গীতশ্রী সঙ্গীত মহলে পরিচিত সন্ধ্যা মুখোপাধ্যায়। অস্কার জয়ী প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা সিডনি পটিয়া অস্কার জয়ী প্রথম কৃষ্ণাঙ্গ অভিনেতা। আওয়ার জার্নি টুগেদার গ্রন্থের লেখক কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট? ডোনাল্ড ট্রাম্প। আওয়ার জার্নি টুগেদার গ্রন্থের লেখক কোন সাবেক প্রেসিডেন্ট? ডোনাল্ড ট্রাম্প। এটা আরো কয়েক পাতা আছে, আমরা কোন পাতা করছিলাম? আবার পড়ছি 134টা। এখানে আপাতত যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য বক্তব্য থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমরা ধারাবাহিকভাবে প্রফেসর প্রাথমিক ও প্রাক প্রাথমিক বিসিএস এবং অন্যান্য ভর্তি পরীক্ষার অর্থাৎ মডেল টেস্ট এবং আন্তর্জাতিক সমসাময়িক এবং যে বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব আমাদের এই চ্যানেলে। আশা করি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে এবং এর থেকে যদি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, প্লিজ।